হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে রয়েছি সুরাজ। আর আজকে আমি যাব হুগলি জেলার বাঁশবেড়িয়ার হংসেশ্বরী কালী মন্দিরে। আর এই কালী মন্দিরে যদি তোমরা আসতে চাও, তো চলে এসেছি প্রায় মন্দিরের সামনে। আর তোমরা যদি এই মন্দিরে পুজো করতে চাও, তাহলে এখান থেকে ফুলের ডালা বা ডালা নিতে পারো। তো 30-40-50 এরকম করে ভাগ করা আছে। তো তোমাদের যেটা লাগবে তোমরা এখান থেকে নিয়ে মায়ের কাছে পুজো দিতে পারো। তো চলো এবার মন্দিরের সামনেটাতে দেখে আসি। সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে। এছাড়া তোমরা যদি পুজো করতে চাও, তাহলে বাইরে থেকে ফুলের ডালা কিনে নিতে পারবে। এছাড়া জুতো রাখারও ব্যবস্থা রয়েছে। এছাড়া পুজো দেওয়ার পর যদি মায়ের ভোগ নিতে চাও, তাহলে মন্দিরের কর্তৃপক্ষদের থেকে তোমাকে কুপন কেটে নিতে লাগবে, যেটা পড়বে 40 টাকা। এছাড়া মন্দিরের পাশে রয়েছে সুন্দর বাগান, যেখানে তোমরা পিকনিক করতে পারো। আমি ফোন নাম্বার নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কল করে যোগাযোগ করে নিতে পারো। তো চলো এবার ভালো করে আরেকবার ঘুরে দেখি। পাশে রয়েছে রাজবাড়ি, কিন্তু রাজবাড়িতে প্রবেশ করার অনুমতি নেই। তো আমি রাজবাড়িটা এমনি দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। তোমরা যদি এই মন্দিরে আসতে চাও, তাহলে যদি শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসতে পারো নৈহাটিতে। নৈহাটি থেকে ট্রেন চেঞ্জ করে ব্যান্ডেলে চলে আসলে সেখান থেকে তোমরা ব্যান্ডেল স্টেশন থেকে টোটো পেয়ে যাবে এই মন্দিরে আসার জন্য। এছাড়া তোমরা শিয়ালদা স্টেশন থেকে সরাসরি চলে আসতে পারো কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশন থেকে তোমরা ম্যাজিক গাড়ি পেয়ে যাবে এই মন্দিরে যাওয়ার জন্য। সেক্ষেত্রে তোমাদের 25-30 মিনিট টাইম লাগবে। এছাড়া যদি তোমরা হাওড়া থেকে আসো, তাহলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে তোমরা চলে আসতে পারো ব্যান্ডেলে বা বাঁশবেড়িয়া স্টেশন। তোমরা যদি বাঁশবেড়িয়া স্টেশনে নামো, সেক্ষেত্রে 6-7 মিনিট মতো টাইম লাগবে টোটো করে এই মন্দিরে আসতে। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা এই ভিডিওটা করে একটু হলেও তোমাদের উপকার করতে পেরেছি। যদি এই ধরনের ভিডিও তোমরা আরও দেখতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো এইটুকুনি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিনের জন্য টাটা।